20 সেপ্টেম্বর কক্সবাজার বিচে ময়লা আবর্জনার স্তূপে নাক ছিটকাচ্ছে পর্যটকেরা। এই শিরোনামে সিসিএনএ একটি সংবাদ প্রচার করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী তার বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের ময়লার স্তূপ পরিষ্কার করার কথা বলেন। যে আসলে এটা একটু আমি জেলা প্রশাসন মধ্যে বলবো, আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারাও জীবিকা দিবে, এখন কিন্তু তাদেরকে একটা যাতে উন্নত আরো সুন্দরভাবে যাতে আমরা আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন দেশের সমুদ্র নদী যাওয়ার, সেখানে আমরা দেখেছি তাদের খুব সুন্দর করে তাদের ব্যান্ডগাড়িগুলো বিভিন্ন ডিজাইনে করা যায়। 26 সেপ্টেম্বর সকাল থেকে সুগন্ধা পয়েন্টের সেই ময়লার স্তূপ পরিষ্কারের জন্য কাজ শুরু করে কক্সবাজার পৌরসভা। পৌরসভার এই কর্মচারী জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে 7 দিনব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে। সেই জন্য সৈকত ও এর আশেপাশের এলাকার সৌন্দর্য বৃদ্ধির ধারাবাহিকতায় এই কার্যক্রম চালানো হচ্ছে। এটা বিশ্ব পর্যটন মেলা 2023 উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় উন্নয়ন কর্তৃপক্ষের আয়ও আছে। এই এলাকাটা সুগন্ধা পয়েন্টে যেহেতু পর্যটকের বেশি ভিড় থাকে এই মৌসুমে, এতদিন পর্যন্ত যে এখানে ভ্রাম্যমান দোকানগুলি ছিল সেগুলি উচ্ছেদ করা হয়েছে এবং এখানে যে ময়লাগুলি দীর্ঘদিন যাবৎ পড়ে ছিল সেই ময়লাগুলিও অপসারণ করা হচ্ছে। নিউজ ডেস্ক।